আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের মার্সেল কমান্ডটা করব। 2003 এবং 2007 দুটাইতে কীভাবে করতে হয় সেই বিষয়টা আমরা দেখব ইনশাল্লাহ। তো আমরা যে ট্রেনিংগুলো দিচ্ছি আশা করছি আপনাদের কাজে আসছে, এই ট্রেনিংগুলো আপনারা ভালো করে নিতে পারছেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই যা জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সর্বসময় সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকার আশা ব্যক্ত করছি এবং উইঙ্গার ব্যক্ত করছি। তো শুরু করা যাক আজকে ট্রেনিংটি। হ্যাঁ, তাহলে আজকে আমরা করবো মার্সেল। মার্সেল করার জন্য সিলেক্ট সেল, এই যে দেখা গেলো কোনো টেবিল তৈরি করলে সেই টেবিলের উপরে এরকম একটা ফাঁকা জায়গার দরকার হয়, ঠিক আছে, সেটা করলে হয় মার্সেল। ঠিক আছে, তো এটি ফরম্যাটে যাবো, ফরম্যাটে যে সেলে যাবো, সেলে যাওয়ার পর আমরা যাব ফর্মে, যাওয়ার পর সেল, সেলের পর আমরা আমরা যাব অ্যালিংমেন্টে। হ্যাঁ, অ্যালিংমেন্টে যাওয়ার পর এখানে মার্সেল জায়গাটা লেখা আছে, মার্সেল লেখাটাকে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবো এই জায়গাটাতে, টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের মধ্যবর্তী যে জায়গাটুকু যতটুকু জায়গা সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গা কিন্তু আমাদের কে কী হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। কীভাবে সিলেক্ট করতে হয়, সাদা প্লাস চিহ্ন দিয়ে টান দিতে হবে যতদূর সিলেক্ট করতে হবে। টেবিলে যাব, সরি ফর্মেটে যাব, ফর্মেটে যে সেলে যাব, অ্যালিংমেন্ট, মার্সেল, ওকে ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ফাঁকা করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাটা আবার স্বাভাবিক করার জন্য, এটাকে উঠাই দেওয়ার জন্য আবার এভাবে ক্লিক করে করে নিতে হবে ঘরটাতে দিয়ে ফর্মেট, ফর্মেটে যাওয়ার পর সেল, সেলে যাওয়ার পর মার্সেলের যে টিক চিহ্নটা আছে, অ্যালিংমেন্টে যাওয়ার পর অ্যালিংমেন্ট, তারপর সেল, মার্সেলের টিক চিহ্নটা আছে, টিক চিহ্নটাকে আমরা উঠাই দেবো, উঠিয়ে দিয়ে জাস্ট ওকে করে দেবো, তাহলে আবার স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা মার্সেল করে রাখছি, কিন্তু লিখতে যাই, লিখতে যাচ্ছি তো দেখা যাচ্ছে লেখাটা নিচ থেকে আরম্ভ হচ্ছে। ফন্টটা চেঞ্জ ঠিক করে নিই, লেখাটা নিচ থেকে আরম্ভ হচ্ছে, ঠিক না? তো আমরা চাচ্ছি সেন্টার থেকে, মধ্যখান থেকে আরম্ভ হবে বা উপর থেকে আরম্ভ হবে, নিচ থেকে হবে না। আর একটা সমস্যা হচ্ছে কি, সেটা হলো আমরা এই বক্সটাকে কেটে কেটে বাইরে চলে যাই আর কি, কেটে কেটে বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে বক্সের ভিতরে থাকে, এটাই আমাদের টার্গেট। তো আমরা জাস্ট ওই সেলটার উপরে জাস্ট এভাবে সাদা চিহ্ন নিয়ে সে ক্লিক করবো যেন কার্সার না লাফায়, সেলটার ভিতরে যেন এইভাবে কার্সারটা না লাফায় খেয়াল রাখতে হবে। কার্সারটা লাফালে ফর্মেটে যাবে, এগুলো সব ডেট হয়ে থাকবে, ঠিক আছে, ডেট হয়ে থাকবে, তখন কাজ হবে না, ফন্ড হয়ে আসবে। ঠিক আছে, তো এই জন্য জাস্ট ক্লিক করে জাস্ট কার্সারটা যেন বক্সটার ভিতরে না লাফাই। এখন আমরা চলে যাব ফর্মেট, ফর্মেট যে সেল, সেলে যাওয়ার পরে অ্যালিংমেন্ট, অ্যালিংমেন্টে যাওয়ার পর এখানে মার্সেল টিক চিহ্ন দেওয়া আছে, ভর্টেক্সে ক্লিক করলে লেখাটা আর বক্সের বাইরে থেকে বের হয়ে যাবে না। তো ওকে করি, ওকে করলে দেখতে যাচ্ছি লেখা লিখবো আমরা, লেখাটা বক্সের বাইরে থেকে আর বের হচ্ছে না, বক্সের ভিতর থেকে আর বের হচ্ছে না, বাইরে যাচ্ছে না, বক্সের ভিতরে থাকতেছে। এটা হলো ওয়ার্টেক্সের সুবিধা। তো আবার আমরা এভাবে কার্সার না লাফা অবস্থায় সিলেক্ট রেখে ফর্মেটে যাব, সেলে যাই, ওয়ার্টেক্সটা বুঝতে পারছি আমরা। এখন কথা হলো যদি আমরা হরিজেন্টালি অ্যালিংমেন্ট, টেক্সট অ্যালিংমেন্ট, হরিজেন্টালি মানে অরিজেন্টাল মানে আনুভূমিকভাবে, আনুভূমিকভাবে যদি এই জায়গায় জেনারেল আছে, লেফট আছে, সেন্টার আছে, ফিল আছে, আমরা সেন্টারে যদি ক্লিক করি হরিজেন্টালি সেন্টার আসবে, মানে মধ্যখানে আসবে, এই মধ্যখানটাতে আসবে। হ্যাঁ, এটা হরিজেন্টালি, এই হরিজেন্টালি সেন্টারে আসবে, বুঝে গেছে। আর যদি আমরা ভার্টিক্যাল সিলেক্ট করি, ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যালের টেক্সটে যদি আমরা বটম আছে, জাস্টিফাই আছে, টপ আছে, সেন্টার আছে, আমরা যদি টপে ক্লিক করি তাহলে লেখাটা এই টপ থেকে আরম্ভ হবে, ঠিক আছে, আর সেন্টারে ক্লিক করলে এই সেন্টার থেকে আরম্ভ হবে। তাহলে আমরা এখানে সেন্টার ক্লিক করলাম, এখানেও সেন্টার ক্লিক করলাম, লেখাটা এই সেন্টার থেকে আরম্ভ হবে, দেখা যাক। ওকে করি, ওকে করলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা সেন্টার থেকে আরম্ভ হচ্ছে, ঠিক আছে না? এটা হচ্ছে এই ওয়ার্ডটেক্স মানে মার্সেলের কাজগুলো। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেবেন, আপনারা আমাদের এই টিউটোরিয়ালটা বারবার রিভাইন করে দেখবেন, রিভাইন করে দেখার দেখবেন। আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আর হলো আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারেন, ঠিক আছে। তো এই কাজটা 2007 কিভাবে করবো আমরা, সেই কাজটা দেখি আমরা। 2007 আমরা জাস্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম রিবনে যাব, হোম রিবনে আছি আমরা, হোম রিবনে আছি, হোম রিবনে যাওয়ার পর আমরা চলে যাব ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পর এখানে ফরম্যাট সেলে ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করার পর অ্যালিংমেন্ট, অ্যালিংমেন্টে ক্লিক করার পর এই জায়গায় মার্সেল, ভর্টেক্স, এখানে সেন্টার, এখানে সেন্টার, বা যেটা প্রয়োজন আমাদের নিয়ে নেব, জাস্ট আমরা ওকে করে দেব, এই যে আমাদের কাজ কমপ্লিট। 2007 একই রকম, ঠিক আছে। তো আজকে মার্সেল কমান্ডটা করলাম, আচ্ছা আর একটা কমান্ড করি নাকি,
ग्रिड लाइन कमांड करी तो ग्रिड लाइन की जिन से जिखे नहीं आगे मार्सल उठे दी स्वाभाविक कर दी फॉर्मेट सेल एक मार्सल टिक चिन्ह उठे दी ओके कर ले स्वाभाविक हो जाए। अच्छा एखे स्वाभाविक करारे फॉर्मेट सेल मार्सल टिक चिन्ह उठे दी ऑब्जेक्ट टिक चिन्ह दी ओके कर दी स्वाभाविक हो गया। ठीक है तो एन ग्रिडटा केंार जो जो एक कि तैरि कर लेबिल तैरि कर लेबिले मत तो ये जो प्रिंट करब ते कम देखा से देखिए हमें ग्रिड कर ले डट डट एक लाइन थके ग्रिड बोलते डट डट लाइन बोझा तो ये जो प्रिंट प्रिव्यू करी फाइले जे प्रिंट प्रिव्यूते क्लिक करी तेल प्रिंट प्रिव्यू तेल प्रिंट प्रिव्यूते देखते ये আমাদের কোনো বক্স নাই কোনো বক্স নাই কোনো কিছু নাই। ঠিক আছে না এটা হলো আমাদের সমস্যা। তো এই জায়গাটাতে আমরা এখন যদি কোনো একটা গ্রিড নিয়ে আসতে চাচ্ছি ডট ডট করে বক্স দিতে চাই জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব ভিউ, ভিউ যাওয়ার পর আমরা চলে যাব হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার হেডার পর যাওয়ার পর শীটে ক্লিক করব। শীটে ক্লিক করার পরে যে গ্রিড লাইন আছে গ্রিড লাইনে টিক চিহ্ন দিয়ে করে দেব। এখানে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই এখন দেখি फाइल जो प्रिंट पीब देखो ग्रिड लाइन को एक बक्स चले आसते क्योंकि ठीक है ना जो ग्रिड लाइन भेतरे डट डट कर आसे ठीक है डट डट दिए आ ग्रिड देव तो ये हे ग्रिड लाइन तो आज के मार्सल शिखल और ग्रिड लाइन शिखल परवर्ती आो कि विषयगुल्लो शिखब इनशाला एक्सेलर तो भलो थकबें सुस्थान आज एस एस एर जो हृदय कन्नार एक जगह रखबें ये आशा व्यक्त रेखे शेष कर। अस्सलामु आलैकुम।